সম্মানিত দর্শক, ফিরে আসলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে। দেখো দেখি চলুন কে কল করেছেন, ওনার সঙ্গে কথা বলি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যিনি কল করেছেন তাকে অনুরোধ করব, আপনি যে আমার লাইভ প্রোগ্রামটি দেখছেন ওইখানের ভলিউম কমিয়ে দিন। লাইভ প্রোগ্রামের ভলিউমটি কমিয়ে দিন। আপনার নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আপনার নাম বলেন, কোথা থেকে কল করেছেন? গফরগাঁ থেকে বলছেন, নাম বলেন। আমার নাম নাসিরুদ্দিন। বয়স কত? বয়স 35। কি কষ্ট আপনার, বলেন, কষ্ট বলেন। আমার কোমরের সমস্যা, আমি দীর্ঘদিন ধরে কোমরের সমস্যায় ভুগতেছি। এই কোমরের সমস্যা কত দিন, কত মাস, কত বছর? প্রায় 5 বছর 7 বছর। 5 থেকে 7 বছর। এই 5 থেকে 7 বছর আগে কোমরের ব্যথা কেন হলো? এটা সঠিকভাবে বলতে পারি না, তবে হয়তো কোনো চোট লাগছিল খেলাধুলা করার কারণে বা এরকম কোনো কারণে হতে পারে। এখন এখন আপনার কোমরের ব্যথা ডান দিকে না বাম দিকে? আমার ডান দিকে। আমি বলছি, আমি 6 মাস আগে আমার খুব তীব্র ব্যথা হচ্ছে, একদিন বাড়ি কাজ করার কারণে তখন বাম ডান পায়ে রানে এবং হাঁটুর পিছনে প্রচন্ড ব্যথা, তখন আমি ময়মনসিং। এখন 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 আপনার কি কষ্ট এটা বলেন। এখন আমার ওই ডান পায়ের গোড়ালি এবং হাঁটু রানের পিছনে যে রগ, এই রগে মানে একটু ব্যথা করে এবং টানা লাগে প্রচুর। এটা কখন লাগে, বসে থাকলে না হাঁটলে? এটা বসে থাকলে, কিছুক্ষণ বসে থাকলেও লাগে, আবার হাঁটলেও লাগে। ওকে, আপনি বিছানায় শুতে পারবেন এখন? হ্যাঁ, বিছানায় শুতে পারবো। একটু বিছানায় শুন, একটা বালিশ দেন। আপনি আপনার ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, যদি অসুবিধা হয় আমরা ভিডিও দিচ্ছি, ভিডিও দেখে দেখে আপনি এটা রাখতে পারবেন। ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখেন, রেখে এখন বাম হাঁটুকে আস্তে আস্তে বুকের দিকে টানেন। কোথাও ব্যথা লাগে? ডান পায়ে লাগে? ওকে, আমরা আর একটা ভিডিও দেখাচ্ছি। আপনি চিত হয়ে শুয়ে থাকবেন, ডান পায়ের গোড়ালি বাম হাঁটুর উপরে রাখবেন, কিন্তু এবার টানতে হবে না, জাস্ট রাখেন। আপনার বাড়ির কোনো একজন লোকরে বলেন, সে আপনার ডান হাঁটুর উপরে চাপ দেবে, আর নাভির বাম দিকে একটা উঁচু হাড্ডি আছে ওখানে চাপ দেবে, একই সঙ্গে চাপ দেবে। একটু চাপ দিয়ে দেখেন যে আপনি মাজার দিকে বা কোমরে কোনো ডান দিকে ব্যথা পান কি পান না। আপনি আপনি আপনার ডান পাকে বাম হাঁটুর উপরে রাখবেন, রেখে আপনার আত্মীয়কে বলেন উনি যে কোনো একটা পাশে দাঁড়াবে, দাঁড়িয়ে সবচেয়েতে ভালো হয় ওনার সুবিধা মতো দাঁড়াতে, দাঁড়িয়ে নাভির বাম পাশে একটা চোখা হাড্ডি আছে ওখানে নাভির বাম পাশে চাপ দেবে, আর ডান হাঁটুর উপরে একই সঙ্গে চাপ দেবে, নিচের দিকে চাপ, একটু আস্তে 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 জোরে চাপ দিতে হবে। আপনি ডান পাশে, কোমরের ডান পাশে কোনো ব্যথা পান কি না? দিতে পারছেন? হ্যাঁ। ব্যথা পান পেছনে? না, পেছনে হালকা ব্যথা পায়, কিন্তু পায়ের যে রানের যে কিপার যে রোগটা আছে এই রোগের মধ্যে টান লাগে। আচ্ছা, আপনার জন্যে আমি এখন
আপনাকে আমি এখন আপনার উপদেশগুলো বলছি, আপনার চিকিৎসাগুলো বলছি। দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যিনি আমাকে কল করেছেন নাসির গফরগাঁ থেকে, আপনি সহ আপনি আমাদের এই অনুষ্ঠানটাকে একটু শেয়ার করুন। আমাদের এই অনুষ্ঠান যদি আপনি আমাদের ফেসবুক থেকে দেখেন তাহলে একটু শেয়ার করুন প্লিজ। দর্শক যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদেরকে শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের অনুষ্ঠানটিকে শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে অনেক অনেক অনুরোধ। আমরা ফিরে যাচ্ছি গফরগাঁয়ে নাসিরের কাছে। নাসির, আপনি কি করবেন আপনার এই অসুস্থতার জন্যে? আপনি যে চিকিৎসা করবেন মনে থাকে যেন, আপনার এটা কতদিনের প্রবলেম? 5 থেকে 7 বছর। তাহলে আপনি কি করবেন? প্রথম হলো আপনি নারকেলের তেল নেবেন 1 পোয়া এবং তার মধ্যে 20 কোয়া রসুনকে শেষে আপনি দেবেন। দিলে রসুনগুলো গরম করবেন, গরম করলে দেখবেন এটা লাল লাল হবে। যখন এটা লাল লাল হবে আপনি এটাকে একটা কাপের মধ্যে, এরকম একটা কাপের মধ্যে আপনি ঢেলে রাখলেন। প্রতিদিন সকালে এবং রাতে আপনি উপুর হয়ে শুবেন আর কাউকে বলবেন আপনার এই নারকেলের তেলটি ওখান থেকে নিয়ে মাজার ডান দিক থেকে ডোলে ডোলে ডলতে 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 একদম পায়ের গোড়ালি পর্যন্ত যাবেন। এ ধরনের একটা ভিডিও আপনার জন্য পোস্ট করলাম। আপনি আমাদের ফেসবুক যে অনুষ্ঠানটি দেখছেন আমাদের ফেসবুক থেকে এই অনুষ্ঠানটিকে আপনি শেয়ার করুন। শেয়ার করলে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। ঠিক আছে, শেষ হয়নি। এটা লাগালেন কতক্ষণ? 20 মিনিট লাগাবেন, কোমর থেকে ডলবেন পায়ের গোড়ালি পর্যন্ত 20 মিনিট। এর মধ্যে একটা পাতিলের মধ্যে গরম পানি দেবেন এবং ওই গরম পানিতে আপনি একটা টাওয়েল দেন। এই টাওয়েলটা লম্বা হবে কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, অথবা 2টা টাওয়েল দেন, একটি হাঁটু পর্যন্ত আর একটা হাঁটুর পর থেকে, যেমন সুবিধা হয়। এই টাওয়েলটা যখন গরম হবে তখন ওইটাকে চিপে, অনেক চিপবেন না, মোটামুটি চিপবেন, চিপে এই যে তেল লাগিয়েছেন এর উপরে সুন্দর করে লাগিয়ে দেবেন যেন আপনার কাপু আপনার গা পুড়ে না যায়। এটা লাগিয়ে এর উপরে একটা ড্রাই টাওয়েল দিয়ে আপনি ঢেকে থাকবেন, ড্রাই টাওয়েল দিয়ে ঢেকে রাখবেন কমপক্ষে 15 মিনিট। 15 মিনিট পরে এগুলো সুন্দর করে ক্লিন করে আপনি চিত হয়ে শুবেন। মাথার নিচে একটি বালিশ থাকবে। এখন আপনি আপনার ডান পা আবার বাম হাঁটুর উপরের দিকে 4 আঙ্গুল উপরে রাখেন, ভিডিও দেখানো হচ্ছে, রেখে বাম হাঁটু আস্তে আস্তে বুকের দিকে টানবেন। টানলে আপনি ডান দিকে যখন ব্যথা পাবেন ঠিক ওই অনুযায়ী আপনি হোল্ড করেন, হোল্ড করবেন কমপক্ষে 10 সেকেন্ড, 10 বার সুবহান আল্লাহি ও বিহামদিহি, সুবহান আল্লাহি ও বিহামদিহি পড়বেন 10 বার। পরে আবার পাটাকে সোজা করলেন, আবার টানেন, এরকম কমপক্ষে 5 বার 5 বার 10 বার সকালে, 5 বার 5 বার 10 বার রাতে করেন। আস্তে আস্তে প্রতিদিনই 5 বার 5 বার করে বাড়িয়ে 30 পর্যন্ত নেবেন, অ্যাট এ টাইম 30 বার টানবেন। এর সঙ্গে 30 বার টানার পরে আপনি কি করবেন, পা দুটোই লম্বা করে দেন, দিয়ে এখন ডান পার আঙ্গুলগুলো আপনার দিকে টানবেন এবং ডান পা উঁচু করবেন। আমি আপনাকে ভিডিও দেখাচ্ছি, ডান পা উঁচু করে হোল্ড করে রাখবেন, এরকম হোল্ড কত দূর পারেন এতটুকু এখানে এনে হোল্ড করেন। হোল্ড করে কাউকে বলেন আপনার এই গুড়ালির নিচে হাত দিয়ে ধরতে। দেখেন আমরা একটা ভিডিও দিচ্ছি আপনাকে, এই ভিডিওতে হাত দিয়ে ধরা নাই, যে ভিডিওটি হাত দিয়ে ধরা আছে ওইটা দেন। ঠিক আছে, এই এখন দেখেন একজন হাত দিয়ে এসে ধরবে, এই ধরল, আপনি এখন এই হাতের উপরে চাপ দেন। হাতের উপরে চাপ দিলে দেখা যাবে হাতটা নিচে যেতে চাইবে, কিন্তু যিনি চাপ ঠেকাবেন তাকে বলেন শক্ত করে ধরতে। এইভাবেও ঠিক আগের মতো 10 সেকেন্ড এই এক্সারসাইজটি করেন। দর্শক, আমি যখন বলি এক্সারসাইজ, মনে রাখবেন এক্সারসাইজ শুধু এক্সারসাইজই নয়, এক্সারসাইজ ইজ মেডিসিন, এক্সারসাইজ ইজ মডার্ন মেডিসিন,
এক্সারসাইজ আপনাদের এই অসুখ কমাতেই পারে। আমার বিশ্বাস, আমার এই চিকিৎসারও সিলাই, আমাদের এই চিকিৎসারও সিলাই, আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করতেই পারেন। তাহলে আপনি শুয়ে দুটো চিকিৎসা নেবেন, একটি হলো নারকেল তেল রসুন গরম করে নেবেন, আর আরেকটি হলো একটা গরম ভাপ নেবেন। এরপরে এসে এই দুটো এক্সারসাইজ আপনি করেন। আপনি অবশ্যই আমাদেরকে আগামী সপ্তাহে শনিবার আমাদেরকে জানাবেন আপনি কেমন আছেন। ধন্যবাদ গফরগাঁ থেকে কল করার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। সালামু আলাইকুম।